এটার কাম কি কোন USB 30, এটা কাজ কি? আমাশার কাজ করে না, ED3 দিবেন, ESL দিবেন, ক্যালসিয়াম দিবেন, এক ফর্মুলা দিবেন, আর খাবার তো আপনি লেয়ার 1 দিতে আছেন, ধুমায় ডিম পারবো। আপনার এই মুরগিটা মরার একটু সিম্পল কারণ, রানী ক্ষেত্রটা ধরছে, ভুল চিকিৎসা দিচ্ছেন, একবারে ভুলও দেন নাই, অর্ধেক অর্ধেক দিচ্ছেন, তারপর আরও যদি হেভি করে দিতেন রানী ক্ষেত, কিন্তু এটা হালকা না, অনেক বেশি ভাই, বুঝতে পারছেন? কালকে এই করে সবটি সুস্থ হইল, কালকে সুস্থ আসলো, পরে আর সকালবেলা এই অবস্থা, এই অবস্থা। আপা সবার আগে ভাই কী করবেন বলছি, ইনকিউবেটার চেঞ্জ করবেন। আপনি সব লাভজনক, 100 ডিম দিলে বাচ্চা পান কয়টা? 100 ডিম দিলে 40টা 35টা। আপনার অর্ধেক লস তো এই নিয়ে গেছে খায়া, আর কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই, একটা ফার্স্ট ক্লাস অটো মেশিন, সেটাই সেটাই ভাই, অলরেডি আপনারা অনেকটা পিছনে চলে গেছেন। আপনারা তো এই এক বছরে শিখতে পারেন না, খালি বলদের মতো করছি খালি, আপনার এই সঠিক তথ্যগুলো না জানলে তো আপনি শিখতে পারবেন না। রানী ক্ষেতের সেকেন্ড মাত্রায় কাজ করে, রানী ক্ষেতের দুইটা আছে মাত্রা, একটা হচ্ছে প্রথম স্টেজ, একটা হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে মানুষও চলে গেলে ডাক্তাররা বলে যে নাও বাঁচতে পারে, সেম যদি সেকেন্ড স্টেজে জায়গা কম্বাইন মেডিসিন দিলে খুব দ্রুত কাম করে, খুব আগে। এই যে আমরা পাইছি, এই যে এত মুরগি, এই যে যেই মুরগি নিয়ে এত কাহিনী, এই যে এই সেই মুরগি দেখেন, এই বাতপাড়ারা কয় এটা অরিজিনাল দেশি, এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের মুরগি দেখেন, হ্যাঁ এই দেখেন। আচ্ছা মুরগিটা খুবই সুন্দর ভাই, আপনার 100 একটা মুরগি, এখানে মুরগি কয়টা আছে বললেন? 35টা। ডিম পান কয়টা? 30টা মুরগি আর 5টা মোরগ। আচ্ছা ডিম পাচ্ছেন কয়টা? 8টা 10টা 11টা 12টা হয়, 8টা। আর একটু ডিম পারবো, খুব সুন্দর ডিম পাইতাছেন, খাবার কি দেন? খাবার লিয়ার 1 চালে, ভেরি গুড ভেরি গুড, এই তো সুন্দর করছেন, অন্তত ভাত যে খাওয়ার নাই জিনিসটা ভালো লাগছে। আমি আগে শাকপাতা খাইতাম, আমার খাওয়া না, শাকপাতা খাওয়ার না। আচ্ছা একটা ভালো জিনিস বলছেন, আপনি একটু ধরেন ক্যামেরাটা, শাকপাতা খাওয়াইলে কেমন ডিম পাইতেন, এখন কেমন ডিম পাচ্ছেন একটু পিছে? শাকপাতা চাইতে এখন ডিমটাও পুষ্ট পাই ভালো, একটু বড় হয় আগের ছেদে সাইজ। মানে আপনি যে সময় শাকপাতা খাওয়াইতেন আর আর কি দিতেন খাওয়ান? ওই যে দোকানের পচা টমেটো, আচ্ছা এগুলা পুষিয়া ডিম পাইতেন, তখন মুরগি আরও ছিল, তারপর এই লেয়ার লেয়ার 1 দেওয়ার পরে কি হয়েছে? লেয়ার লেয়ার দেওয়ার পরে ডিম রোপুষ্ট হয়েছে, বড় হয়েছে, বেশি ডিম পাইতেছে, বেশি ডিম পাইতেছে। দেখছেন আপা এই খাবার চেঞ্জ করছেন, আপনারা কিন্তু অনেক সমস্যার সমাধান দিয়েছেন, কয়েকটা জায়গায় আটকে গেছেন গা, এটা কোনো সমস্যাই না। এই খাঁচাটা কেন বানাইছিলেন? এই খাঁচাগুলো আগে কয়েকদিন কোয়েল পালছিলেন, কোয়েলও পালছিলেন, কোয়েলে লাভ করতে পারছিলেন, কোয়েল খাওয়ার লাভ হয়েছে, হ্যাঁ খাওয়ার লাভ হয়েছে, খাওয়া খাইছেন আলহামদুলিল্লাহ, অন্তত খাইছেন, বাদ বাকি যেগুলো আছে সবটি একসাথে দবাই করে। আপনি পুরো বাড়িতে খাঁচা বানায় ভরে লাইছেন, খালি খাঁচা খাঁচা, সব আপনার কফি। আচ্ছা প্যারেন্টস কিন্তু খুব সুন্দর, আপু একটু নিজ দিকে ধরুন, এটা দুই তিনটা ডিম পেরে কইছে ওই সাধারণ। আচ্ছা এটা মুরগি কিন্তু খুবই সুন্দর, এটি আমার পালের মুরগি, মোরগ যেগুলো দেন সব পালের, বাজার থেকে আনছিলাম গো, এটি টিকে নেই, বাজারে মুরগি কিনবেন না আর, ঠিক আছে এটি আমার পালের মুরগি, এক বছরে ধরে আমি 10টা মোরগ মুরগি বানাতে পারি। কি করবেন এই মুরগির? একটু ধরতে চাইছিলাম কে, হালকা ধরেন ধরেন ধরেন, চেক করি কোনটা বলেন, ধরেন ধরে নিয়ে আসেন, দিয়ে দেখিয়েছে, ওই যে ওই যে কোন দিক গেল, এই যে এই যে ওখানে কয়েকদিন ফোর ঘুরে গেলাম, পলিস্টিন দিয়েছিলাম একটু পরিবর্তন। আচ্ছা এই মুরগিটা ঠিক হবে না, ঠিক আছে ওই যে কালকে ভিডিওতে বলছিলেন, এটা না না এটার ওই সমস্যা না, ওইটা ঠান্ডার জন্য হয়েছে, এটার মারেক্স হয়েছে, মারেক্স বুক শুকিয়ে গেছে, ও মারেক্স মানে মুরগির ক্যান্সার, মানুষের যেমন ক্যান্সার হয় এটা মুরগির ক্যান্সার, এটা কিন্তু আমার পালের আর পাশের গুলো ডিম পারছে। মারেক্স দেশি মুরগির ক্ষেত্রে শতকরা এক দুইটা মুরগি পাওয়া যায়, যদি আপনি সোনালী প্যারেন্টস করেন, লেয়ার প্যারেন্টস করেন, তাহলে মারেক্স আর পাশাপাশি বোনগুলা ডিম পারতেছে। আপনি যদি সোনালী প্যারেন্টস করেন বা লেয়ার প্যারেন্টস করেন, তাহলে মারেক্সের ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় না, আর দেশির ক্ষেত্রে ভ্যাকসিন করা লাগে না, অনেক ব্যয়বহুল। আর সেকেন্ড হয়েছে গিয়ে আপনার এই মারেক্সের আপনার চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, আর মারেক্স সহজে ঠিক হইতেও চায় না, এটাকে জব করে খায়া ফেলাবেন আপা, এটা এনে থেন না, থয়ে লাভ নাই, কোনো লাভ নাই, না এটা বাঁচবেই না, এটা ক্যান্সার হয়েছে, এটা এইটা যদি মুরগি ঠিক করতে গেলে এখন আপনার একটা মেডিসিনের দাম 1400। আচ্ছা আর একটা জিনিস, মুরগি আমরা অনেকগুলা দুইটা তিনটা ডিম দিলে কুইচে হয়ে যায়। আচ্ছা এগুলা হয়তো আবার জাতটা একটু সমস্যা আছে, এছাড়া এমন হওয়ার কোনো লজিক নেই,
ঠিক আছে, এটা আপনি কেমনে বুঝলেন যে দুইটা তিনটা ডিম পাইলা হয় কুচু? কেমনে বুঝছেন? এটা ওই সাদাটার ফলো করে বুঝছি। সাদা যে ডিম পারছে কয়টা পারছে কেমনে বুঝলেন? আমার দুইটাই পারে। আচ্ছা, আপনার অসুস্থ বাচ্চাগুলো আমরা কি পাইলাম? রানী ক্ষেতের সমস্যা, চিকিৎসা কি দিয়েছিলাম আমি শুনবো আপনার কাছে, চিকিৎসাটা কি দিয়েছিলেন? চিকিৎসা দিয়েছিলাম হলো, শুনবো ভাই, শুনবো শুনবো। হাই রে খাঁচা, এই যে দেখেন খাঁচা, আপনি একটু দেখান, এই সে খাঁচার ফ্যাক্টরি এটা। ভাই আপনি খাঁচার ব্যবসা করেন, আমার কাছে অনেকেই খাঁচা চায়, এটা কেন করছিলেন খাঁচা? এটা বাচ্চা রাখার জন্য করছিলাম। আচ্ছা আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। এই মুরগিটা আপা একটু ওইনে জানগা, আমাদের চেহারা দেখান। আমরা কিন্তু অলরেডি রানী ক্ষেতের একটা সমস্যা পাইছি, এই মুরগিগুলো খুবই সুন্দর হয়েছে, একটাই সমস্যা রানী ক্ষেত হয়েছে। ভ্যাকসিন কবে দিয়েছেন? বাচ্চা সবই ঠিক আছে, তারপরে ফোরপ্রিমিকল আর একটা কি লেবু, হ্যাঁ লেবু কেমনে দিয়েছেন? আমার পানির সাথে মিক্স করছেন কেমনে? লেবুটা কত কত মিক্স করছেন? একটা আর কিছু দেন নাই লগে, আরো মিক্স করা লাগে এই দুইটার লগে? আপনার আপনার এই দুইটার সাথে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিটাও তার করা লাগে, শরীর তো তার দুর্বল। নাম কইছে অনেকগুলা, কিন্তু লেবু ফক্সেসিন ফোর ফেমিকলের সাথে সাপোর্টের কথা একটার কথাই বলছে, যে কোনো একটা কম্বাইন করলে হবে। আচ্ছা, আমরা এর থেকে আরও বেটার ট্রিটমেন্ট দেবো, আমরা কম্বাইন্ড মেডিসিন চালাবো। যারা আমাকে ফলো করেন জানেন কম্বাইন্ড মেডিসিনটা কি। এই পাশেও বাইরের খাঁচা আছে, এটাও ঘরের ভিতরের খাঁচা, আমরা কম্বাইন্ড মেডিসিন ইউজ করে এগুলো ঠিক করে ফেলামো। এগুলো ভাই আমি আপনার ট্রিটমেন্ট দিচ্ছি, আমরা ফ্লোরফেনিকলটাই থাকবো, লগে কম্বাইন্ড মেডিসিন কি জানেন? কম্বাইন্ড মেডিসিন কি? কম্বাইন্ড আমার কাছে কোলেস্টিন আছে, ইয়াটা কোলেস্টিন কম্বাইন্ড না, মানে দুই তিনটা মেডিসিন এক প্যাকেটে থাকলে ওইটা কম্বাইন হয়, কিন্তু ওটার ভিতরে দুই তিনটাই আছে। আমার দেখান, এটা নাম্বারটা দেখাও তো ভাই, আমার দেখান, অ্যামোক্সিসিলিন কোলেস্টিন। আচ্ছা, এই কম্বাইনটা কাজ করবো না আপা, করবেন না? না, এই কম্বাইনটা কাজ করবো না। এটা কি কোলেস্টিন শিওর? হ্যাঁ, এটা কোলেস্টিনের লগে কম্বাইন্ড, অ্যামোক্সিসিলিন কম্বাইন্ড, এটা ব্রুডিংয়ে ইউজ করতে পারেন। আমি মেডিসিন একটু দেখাই, এই যে একটা মেডিসিন, এটা কিন্তু অবৈধ মেডিসিন, এটা হয়েছে গা ইনপুট করা একটা মাল, এই মেডিসিনটা অবৈধ। আর কস্টিপ তো এমনে তো ক্লিপ মারলে তো মেডিসিন বাদ হয়ে যাবো গা। আমি একটু দেখাই ক্যামেরাটা ধরেন, এই যে মেডিসিনে এই ক্লিপ মারা ছেড়ে দিছে, মেডিসিন সব বাদ হয়ে যাবো গা। আমার ভিডিওতে দেখলে তো আমি বলছি কস্টিপ পেঁচাই দিবেন, সাদা কস্টিপ, মুখ অল্প একটু কাটতে ওষুধ দেওয়া, সাদা কস্টিপ লাগাই দিবেন, সিল করে দিবেন, তাহলে আর সমস্যা নাই। কস্টিপ মানে এটা ব্রুডিং খুব ভালো হয়, ব্রুডিং অ্যামোক্সিসিলিন কোলেস্টিনে কম্বাইন্ডে ভালো ব্রুডিং হয়। আচ্ছা, আরেকটা কোলেস্টিন কিনছিলাম, ওটা আরেকটা কোম্পানির, ওটা শুধু কোলেস্টিন ছিল, ওটা ওইগুলো অবৈধ মাল কিনছেন। ফ্লোরফিনিকল ওটা ভালো, এই যে ফ্লোরফিনিকল। আচ্ছা, আমরা এখন মেডিসিন নিয়ে আলোচনা করব, এটার লগে আর কোনো কিছু দেন নাই না? আর একটু কিছু অ্যাড করা কাম আসলো, এটা কি B1 B2? হ্যাঁ, এটা এটা, হ্যাঁ B1 B2 B6, B1 B2 B6। আচ্ছা আপা, এটা আমরা বোর্ডিংয়ে চালাই, চলেন আমরা মেডিসিনগুলো বাহিরে নিয়ে গা। আমরা এখন এইটাকে এক যে আপনার রানী খেতে এমন না, ঠান্ডারও সমস্যা আছে, দুইটা সমস্যা একবারে আপনার ধরছে ভাই। এই মুরগিটার যে মেন সমস্যাটা জি, রানী খেতে আপনার লগে ঠান্ডা আছে, এই জন্য আপনার শুধু যে আপনার রানী খেতে ট্রিটমেন্ট দিচ্ছেন না, কিন্তু ঠান্ডা তার শরীর থেকে যায় নাই। যদি কম্বাইন্ড মেডিসিন ইউজ করে ফেলতেন তাহলে ঠান্ডা রানী খেতে দুটোটাই ঠিক হয়ে গেলে। একটু ভুল করছেন, ওরকম ভুল নাই। কী কী আছে আমি একটু চেক করে নিই, এটা কি তিলমাইকোসিন? তিলমাইকোসিন আছে। আচ্ছা, একটা জিনিস, এটা কবে কিনছিলেন, কতদিন আগে কিনছিলেন? মাস দুই লাগাইছেন? আচ্ছা, তিলমাইকোসিন আমরা ইউজ করবো, আর লগে ফ্লোরফিনিকল ইউজ করবো, আর একটা কম্বাইন্ড টাইলোসিন ডক্সিসাইক্লিন কোলেস্টিনের কম্বাইন্ড ইউজ করবো। আমি আপনার মেডিসিনটা বলবো কই পাইবেন কি, এটা মিক্স করলে মুরগি সব ঠিক হয়ে যাবো। আর হয়েছে গা আপনার কাছে কী আছে, বঙ্ক ব্যাট আছে, ইসেল আছে, ভাইটাল অ্যামাইনো আছে, এটাও অ্যামাইনো অ্যাসিড আছে, তারপরে আছে ডক্সি আছে, সুন্দর কত কী কী আছে চেক করি, সিপ্রো আছে, রানা। আচ্ছা আপা, লিবোটা তো ব্রুডিংয়ে ইউজ করছিলেন, লিবো ফক্সাসিন, আবার লিবু খাওয়াইছিলেন, এ হে
আমি কিন্তু ভিডিওতে বলছিলাম এক মেডিসিন দুই তিনবার দেওয়া যায় না, ওই মেডিসিনটা আর কাজ করবো না মুরগির শরীরে। আপনি খালি লিবুটা সরাই যদি সিপ্রো দিয়ে দিতেন কাজ হয়ে যেত, কাম হয়ে যেত। মানে একটা অ্যান্টিবায়োটিক যদি মুরগির শরীরে বার বার দিতে থাকেন, ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স থাকে না, এগুলো আপনি বুঝবেন কিনা আমি জানি না, মানে ওই অ্যান্টিবায়োটিকটা মুরগির শরীরে কাজ করে না, মানে চেঞ্জ করে দিতে হয়, পরের রূপ চেঞ্জ করতে হয়। আপনি সিপ্রো দিচ্ছেন একবার, লিবু দিবেন একবার, তারপরে আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিন দিবেন একবার, এমন যদি চেঞ্জ করতেন তাহলে কামড় হয়ে গেল। তারপরে আবার কী করছেন, যদি এটার লগে লাইসোবিট মিক্স করে দিতেন, আবার আপনার টক্সিন মিক্স করে দিতেন তাহলে আরও একটু ভালো কাজ করতো। তারপরে আবার যদি ঠান্ডাটা আসতো, ঠান্ডার চিকিৎসাটা দিতেন, তাহলে ভুল করছেন। হ্যাঁ, টক্সিন, আপনি ভালো মেডিসিন এও জানেন, এটা টক্সিন, এটা সিপ্রো। আর তারপরে আপনি দেখা এটা কী আছে দেখেন, খুব দামি দামি মেডিসিন, এটা হচ্ছে পালমো কেয়ার। এই মেডিসিনের দাম অলমোস্ট 470 টাকা। কি কাজ করে? 500 টাকা নিয়েছিলাম আমার থেকে বেশি নিচ্ছে। জানেন এটার কাজ কি? জানিনি না, আসেন আমার দাঁড়ান, আমার লগে দাঁড়ান। আপার পরীক্ষা নেই ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপার পরীক্ষা নিতে আসি। এটা কাম জানেন নাকি? পালমো কেয়ারের কাম না জানলে মুরগি পালবেন কেমনে? পানির মধ্যে দিলে বুকের কফটা বের করে লায়, এটা কাম সেটা। আচ্ছা আর একটু জিজ্ঞাসা করে, এটা কি লিভারটন? লিভার টনিক, এটা কি কাম করে? লিভার শুকাই গেলে এই লিভার ঠিক রাখে। আচ্ছা, লিভার শুকায় না, লিভার অ্যান্টিবায়োটিক এর সাথে লিভার টনিক দাও লাগে। এটা কি? এসএডি3। এটা কাম কি? এটা স্যার গ্রোথ না, ডিমের প্রোডাকশন। হ্যাঁ বড়া। আচ্ছা আপনি, আচ্ছা আপনার যদি কোশ্চেন টক্সিন আছে, ঠিক আছে মানলাম টক্সিন আছে, আপনি জানেন টক্সিন আছে, টক্সিনের কাম কি? এটা জানি না আমি। আমাদের পেটে গ্যাস হলে আমরা কি খাই? গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এটাও একটা গ্যাস্ট্রিকের ওষুধ। মুরগিরাও পেটে গ্যাস হয়, বদ হজম হয়, এটার জন্য টক্সিন দেওয়া লাগে। দেখবেন মুরগির মল চিকন চিকন হয়, ওই সময় পেটে গ্যাস থাকে, মল ক্লিয়ার হয় না, ওই সময় টক্সিনটা দেওয়া লাগে। যে কোনো এই অ্যান্টিবায়োটিকের সাথে একবেলা টক্সিন পারবেন দিতে, কোনো সমস্যা নেই, অনেক ভালো হইব। আচ্ছা আপনার আর একটু পরীক্ষা নেই, এটা কি? ক্যালপেক্স। এটা কি? এটা ক্যালসিয়াম। এটা কাম কি? ডিমের প্রোডাকশন বাড়ায়, ডিমের খোসা শক্ত করে। আচ্ছা আমি ডিমের খোসাও খাওয়াই না, ওগুলো লাগবো না, ওগুলো চাই না, ওগুলো তো ইউটিউব দেখতে তো আজকে এই অবস্থাটা হয়েছে। আপনার একটা বাণিজ্যিক খামারে এইটা খাওয়াইলে হইব। জিপিসি রেট কোনটি? এটা হয়েছে জিপিসি রেট, আমি জিগা এটা কি বলেন? এটা কি? এটা কি আপনার, এটা নিশ্চয়ই এটা অলমোস্ট খালি, এটা আপনার ইউজ করছেন, এটা কি? জীবাণুনাশক এলাইছে, এটা তো পানি লাগে মুরগিটা দেন নাই, দেওয়া যায় কিন্তু নিয়ম ভিন্ন স্প্রে। হ্যাঁ দেখ, ভয় পেয়ে গেছিলাম। পিএস তো এটা, এটা দেন কেমনে? একে একে এক লিটার না দুয়ে? আচ্ছা এক লিটার দেওয়া যায়। এটার কাম কি জানেন? আরও কাম আছে, গ্রাম নেগেটিভ ভাইরাসে কাজ করে আস্তে আস্তে শিখবে। কি পিএস? হ্যাঁ এটা পিএস, রানা পিএস। এটা B1 B2। আচ্ছা অ্যান্টিবায়োটিক দেখাই, এটা কোন কি? আমি একটু দেখাই, আমি আচ্ছা আপনার জিগা, যারা আমার ভিডিও দেখেন আপা উত্তর দেওয়ার আগে আপনারা দেখি ভিডিও, এটা উত্তর দিতে পারবে। আচ্ছা তাহলে এটা ইউজ করছেন কেমনে? অ্যাসকোরিক্স পাউডার লেখা আছে, অ্যাসকোরিক্স অ্যাসিড, রানা সি, আমরা সি কই না, এটা ভিটামিন সি। আচ্ছা অনেক অ্যান্টিবায়োটিক আছে কিন্তু সঠিক অ্যান্টিবায়োটিকগুলো চুজ করতে পারতেছে না, এটা তো বলছি কম মাইন্ড। এটার কাম কী কোন? USB 30। এটা কাজ কি? আমাশার কাজ করে। আচ্ছা এটা জানে আপাতত ভয় পাওয়া ছাত্র ঠিক মতো। এটা কি বলেন? রেনামাইসিন। আচ্ছা রেনামাইসিন, তারপরে এটা তো জানেন ডক্সিসাইক্লিন সাপোর্টে কাজ করে। তারপরে আপা এটা কি? লাইসোবিট। এনে পড়েন, এটার কাম কি? আগে পরে রক্ত আমাশয়ও দেওয়া যায়, জানেন না? জানেন না, রক্ত আমাশয় USB 30 লগে এটা দেওয়া যায়, কিন্তু 1 গ্রাম 8 লিটার পানিতে দেওয়া লাগবে, খুব নিয়মটা খুব সেন্সিটিভ। তারপরে এটা তো জানিনি লাইসোবিট। আচ্ছা তারপরে এটা, এই যে প্যাকেট এমন করে থইতে পারবেন, দেন প্যাকেটে ক্লিপ মারছে বাতাস ঢুকে সব মেডিসিন বাদ দিছে,
এগুলো মেডিসিন অর্ধেক বাদ করে ফেলেছেন, অর্ধেক কাম করবো না। বলেন এটা কি? ই বিটা প্লাস এফ এফ সি ডাব্লিউ এস, এটা মাল্টিভিটামিন বাড়াইব, আরো ভালো মাল্টিভিটামিন আছে। আপনাকে শুধু এক ফর্মুলা থাকতো আরো ভালো হইতো, এক ফর্মুলা তো কোনো সময় কিনছেন না। তো এই ছিল এই যে মেডিসিনের কালেকশন না, এডি থ্রি দিবেন, ইসেল দিবেন, ক্যালসিয়াম দিবেন, এক ফর্মুলা দিবেন, আর খাবার তো আপনার লেয়ার লেয়ার ওয়ান দিতে আছেন, ঘুমায় ডিম পারবো। এগুলো তো আমি বলবো, এগুলো আমি আপনার বলবো। আপনার এই মুরগিটা মরার একটু সিম্পল কারণ, রানী ক্ষেত্রে ধরছে, ভুল চিকিৎসা দিচ্ছেন, একবারে ভুলও দেন নাই, অর্ধেক অর্ধেক দিচ্ছেন, তারপর আরও যদি হেভি করে দিতেন রানী ক্ষেত, কিন্তু এটা হালকা না, অনেক বেশি ভাই, বুঝতে পারছেন? কালকে এই করে সবটি সুস্থ হলো, কালকে সুস্থ আসলো, পরে আর সকালবেলা এই অবস্থা, এই অবস্থা মানে খুব বেশি ধরছে, এই জন্য লিভোটাও যেমন দিচ্ছেন, আগে আপনি লিভোফক্সেসিন দিচ্ছেন, পরে আবার দিচ্ছেন, এই জন্য রেজিস্ট্যান্স কমে গেছে, কাম করতেছে না। আমরা কম্বাইন, আমরা এখন কম্বাইন মেডিসিন ইউজ করবো। তো এই ছিল আপার মানে খামারের পরিস্থিতি। আপা সবার আগে বাইক কী করবেন বলছি, ইনকিউবেটার চেঞ্জ করবেন। আপনি সব লাভজনক, একশো ডিম দিলে বাচ্চা পান কয়টা? একশো ডিম দিলে চল্লিশটা পঁয়ত্রিশটা। আপনার অর্ধেক লস তো এই নিয়ে গেছে খায়া। আপনি বাচ্চা যদি বাইর করতে না পারেন ইনকিউবেটার থেকে, আপনার লস, একটা লসের কারণ আছে। আমি যখন ইনকিউবেটার ডানছিলাম তখন থেকে এই দুই মাস ধরে চালাইতেছি, এই এই দশ মাসই ফালানো ছিল, একটাও ফোটে নেই, ওই সেন্সর খারাপ ছিল, আবার গাজীপুরে নিয়ে গেছি। গাজীপুরে কার কাছে নিয়েছেন নাম করেন না, পরিচিত ভাই বাজারে এইগুলো আপনার খুব কাছে, আমগো কাছের লোক নেই ভাই আমগো, কারণ আমরা অনেকেই ফোন করে ভাই ইনকিউবেটার দোকান বালা, একটা কথা কই ভাই ইনকিউবেটার নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা কেউই ইঞ্জিনিয়ার না, একজনের তো দেখে কপি করে লাইছে, কেউ যে নিজে যে একটা জিনিস বানাইছে নিজে গবেষণা করে, ওইরকম কেউ নাই, এই জন্য কারোর কাছে তথ্যই দেয় না, আপন লোক সম্পর্ক আছে, তারপর জানি যে মানুষের ক্ষতি করে। আমি যেটা বানাইছি ওটা কি ডিম ফুটবো কোনটা? ওইটা ওই যে ভুলটা, হ্যাঁ ফুটবো, কিন্তু আপনি আমি আমি আপনার বলবো আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন অলরেডি, আর কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই, একটা ফার্স্ট ক্লাস অটো মেশিন, সেটাই সেটাই ভাই, অলরেডি আপনারা অনেকটা পিছনে চলে গেছেন, আল্লাহর রহমতের জন্য ছয় মাসে অনেকটা আগে আসতে পারেন, সেই ব্যবস্থাটাই করতেছি। বাচ্চা শুধু ব্রুডিং করেন একশোতে একশো, এত সুন্দর সেট আপ, এত খাঁচামুচা আপনার এখানে, খালি একটু বয়সের পরে মরতেছে, দু একটা জিনিস আপনি শিখাইলে আপনি শিখে গেছেন গা, বুঝতে পারছেন? আপনার কাছে অলরেডি অনেক কালেকশন আছে, কয়েকটা কম মাইন্ড অ্যাড করবো, আর এই যে ছোটো ছোটো ভুল করেন, বই আনছেন আমাদের, বইয়ের কথাটা পরে কইতেছি। আচ্ছা আপনার রানী ক্ষেত, যদি রানী ক্ষেতের লগে আরও ঠান্ডা মুন্ডা থাকে, ওই সময় যদি শুধু রানী ক্ষেতে চিকিৎসা করেন তাহলে তো হবে না, সব চিকিৎসাই করতে হবে। ঠান্ডা এটা কিন্তু না, ভিতরে কফ জমে যায় মুরগি, মুরগিটা হাতে নিয়ে একটু বাড়ি দিলে, আমি দেখাইতেছি আরো অনেক টেকনিক আছে, এগুলো আস্তে আস্তে শিখবেন, আপনার তো এই এক বছরে শিখতে পারেন না, খালি বলদের মতো করছি খালি, আপনার সঠিক তথ্যগুলো না জানলে তো শিখতে পারবেন না, বুঝতে পারছেন না? তো এর যদি আবার একটু লিপোটা সরে শিপটু দেয়, আরও কিছু লগে অ্যাড করে দিতেন, বা কম্বাইন দিতেন, কম্বাইন মেডিসিনে ঠান্ডায় কাজ করে, রানী ক্ষেত তো করবই, রানী ক্ষেতের সেকেন্ড মাত্রায় কাজ করে, রানী ক্ষেতের দুইটা আছে মাত্রা, একটা হচ্ছে প্রথম স্টেজ, একটা হচ্ছে সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে মানুষও চলে গেলে ডাক্তাররা বলে যে নাও বাঁচতে পারে, সেম যদি সেকেন্ড স্টেজে জায়গা কম্বাইন মেডিসিন দিলে খুব দ্রুত কাম করে, খুব দ্রুত কাম করে। তারপরে আপনার আরও ভালো চিকিৎসা হয়েছে জেন্টামাইসিন, এগুলো অনেক হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, এগুলো কাজ করবই, মর্টালিটি পার্সেন্টেজ একবারে কমায় লায়, এগুলো এমন একটু শিখা লাগবো আপা। তো এই ছিল আপার নামটা জানি কি বলছিলেন, রাশিদা আপা, হাসি আছে এতক্ষণ কাঁদছে ক্যামেরার পিছে, রাশিদা আপা ওই যে ওইটা আমার পরে আবার গেল, হ্যাঁ তিন দিন পরে আবার গেলেন না, দেখেন কত সুন্দর আপনার খামারের মুরগি, আমি আপা আপা হইছে আমার খুব বিরক্ত করে আপা, আমার বুঝছি তিন দিন আগে দেখা এলো আবার ভিডিও করলো আবার গেল, আপা মনে হয় শুনতে আপা আমার ভিডিও দেখে, আপা তো আমার পরে ফোন দেখাইবো, আপা বিরক্ত করে না মানে কোনো এক সময় ফোন দেখালে পেছাল পারতো, এই যে ভাই মানে ফোন দিলে অনেকক্ষণ পেছাল পারতো, ভাই এটা কেন হইছে, এটা কেমনে কেমনে, এটা কী করবো কমছে,
অনেক পেশাল করতো, পেশাল করে অনেক শিক্ষা লাগছে। আবার আমার আর ফোন দেয় না, ফোন দেয় কম দেয়, মাঝে মধ্যে জিজ্ঞাসা যে তোমার কী অবস্থা। তো আপনিও ওনার মতো হতে পারবেন, আপনি অলরেডি অনেক জিনিস জানেন, আর কয়েকটা জিনিস আপনি বুঝাইলে হইব। খুব খাঁচার সেট আপ দিয়েছেন সুন্দর, মিশিংটা চেঞ্জ করবেন, একটা ফার্স্ট ক্লাস মিশিং আনবেন। আর কোনো কিছু করার দরকার নাই ডিমের মুরগিটা, আমি কোনো অ্যান্টিবায়োটিক দেন ডিমের মুরগিটা? হুম, যাই তো, ঠান্ডা লাগলে যায়। এমনি দেন না, একটা নিয়ম পরে পরে দেন না, একটা নির্দিষ্ট সময় পরে অ্যান্টিবায়োটিক চালান। আমি এই নিয়মটা বললে দিব, আর এটা খাওয়াইলে আরও ডিম বাইরে যাবো গা। খাবার ঠিক আছে, সব ঠিক আছে, কৃত্রিমটা শিখিয়ে দেবেন, কৃত্রিম প্রজনন শিখবেন, আপনি শিখবেন, করতে পারবেন, এটাকে ঝামেলার কাম। এটা এই খাঁচা করার উদ্দেশ্য এটাই, খাঁচা এটা পারবেন করতে, তারপর একটা সময় দেওয়া লাগে বেশ। তারপর আমি আপনাদেরকে এটা অফলাইনে দেখাই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপা রাশেদা আপা ভালো থাকবেন, শফিকুল ভাই ভালো থাকবেন, মন খারাপ করেন না, আমরা এখন এগুলো সমাধান দিয়ে দেবো দু একদিনের ভিতরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা হয়তো অনেক বড় হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাই আর আপার জন্য দোয়া করবেন, যেটাই হয়েছে হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।